হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো আছি জি, আলহামদুলিল্লাহ। এখন আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা অনেক জানেন ইউটিউবের ভিডিও কিভাবে সাজাবো, ইউটিউবে কিভাবে থাম্বনেল লাগাবো, মানে ইউটিউবের ভিডিওতে কিভাবে থাম্বনেল লাগাবো, মানে যে মোবাইলের যে ফটোটা আছে সেটা কিভাবে লাগাবে, তারপর আপনি ভিডিওটা কিভাবে এডিটিং করবে সুন্দরভাবে, তার জন্য আমাদের একটি অ্যাপস, সেই অ্যাপসটির নাম হচ্ছে আপনার ক্যাং মাস্টার। এই ক্যাং মাস্টার দিয়ে আপনি কি করবেন, এই ভিডিওটা আপনার যে ভিডিওটা ইউটিউবে আপডেট করবেন সেই ভিডিওটা সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন। তার আগে আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন, নতুন নতুন আপডেট ভিডিও আপনি পেয়ে যাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে। আমার যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও নিচে দেখবেন, এটা আমার ভিডিও না, মানে এটা আমার অন্য ভিডিও। এই ভিডিও না দেখেন, এখানে এখানে লাল বাটন আছে, লাল বাটনে ক্লিক করে দিবেন। দেখেন লাল বাটনটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে একটা বেল আসবে, চালু করে দেওয়ার পরে আপনি কি করবেন, একটি লাইক দিয়ে দিবেন, এখানে একটা লাইক দিয়ে দিবেন, একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লাগলো। তো এখন দেখাবো কীভাবে সেই অ্যাপসে আপনি কাজ করবেন, এই যে ক্যাং মাস্টার অ্যাপস, এই অ্যাপসটি আপনি কী করবেন, প্রথমে আপনি ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে, না হয়তো কোনো ক্রোম ব্রাউজার থেকে, মানে গুগল থেকে। তো আপনি এভাবে আসার পরে কী করবেন, এখানে দেখেন আমি একটা ভিডিও কাজ করে রেখেছি, তো এটা ডিলিট করে দিচ্ছি, নিউ একটা ভিডিও কাজ করে রেখে দেবো। তো আপনি কী করবেন, এখানে এই যে দেখেন এখানে একটা বিউটির মতো একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন, নামটা চেঞ্জ করে দিতে পারবেন, যেরকম আপনি নাম বসিয়ে দিতে পারবেন। আপনি নামটা বসিয়ে দিলেন, দেওয়ার পরে ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে দেখবেন একটি পেজ আসবে, এই পেজটিতে বলবে কি আপনি মোবাইলে ভিডিও করা থাকলে এটা দেন। তো আপনি কী করবেন, এখানে আপনার যে ভিডিওটা করা আছে সেটা এখন দিয়ে দিতে পারবেন এখানে। তো আমি এটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আপনি কী করবেন, নেক্সট দিয়ে দেবেন। নেক্সট দেওয়ার পরে এখানে আপনি কোনো কিছু চাইলে নিতে পারেন, তা আমার লাগবে না, আমি এটা নেব না। এখানে আপনার নাম এগুলো বসিয়ে দিতে পারেন, তা আমি বসাবো না কিছুই, আপনি মন চাই যেটা সেটাই বসাতে পারবেন। তো এখন নেক্সট দিয়ে দিবেন। আপনি চাইলে এখান থেকে আপনি কী করবেন, মানে ইয়াও দিতে পারেন, আপনার ইয়াও রিংটোন দিতে পারেন, যে কোনো মানে একটি সাউন্ড দিতে পারেন। তো আমি সাউন্ড দেব না, ঠিক আছে। তো আমি এটা শুধু শুধু ভিডিওটা কী করবো, এখন আমি এই ভিডিওটা ছোটো করে নেব, ছোটো করে দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এভাবে চেপে ধরবেন, তাহলে দেখবেন ছোটো হয়ে যাবে। তা ছোটো হয়ে গেছে দেখেন, তা আমি আর একটু বড়ো করবো, এটা একবারে তো ছোটো রাখবো না। তো আমার দেখেন এটা ভিডিওটা কিন্তু মোটামুটি এক সাইজে হয়ে গেছে। তো এখন আমি এটা কী করবো, এভাবে রেখে দেব। তাহলে আমি এটা সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর আপনি কী করবেন, এখানে যাবেন, এখানে যাওয়ার পরে এখানে যাবেন গ্যালারিতে। গ্যালারিতে যাওয়ার পরে কী করবেন, আপনি এখানে ব্যাকগ্রাউন্ড রেখে দিবেন। তা আমার কাছে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রাখছি। তো এটা কী করবেন, আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড চাইলে দিতে পারেন। তা আমি দিয়ে দেব হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা, তো এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর আপনি কী করবেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এই সাইডে ক্লিক করবেন, সাইডে ক্লিক করার পরে এই ভিডিওটা এই সাইডে এটা বসিয়ে দিবেন সুন্দর করে। বসিয়ে দেওয়ার পরে সেভ করে দিয়ে দিবেন। সেভ করে দেওয়ার পরে আবার যাবেন, আবার সেইটা নেবেন, আগে যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছিলেন সেটাই দিবেন, আর না হয়তো কিন্তু আপনি পরবর্তীতে পেজ থেকে যাবেন। তা আমি সেই ব্যাকগ্রাউন্ডটা কোথায় রাখলাম, এটা মনে হয়, হ্যাঁ। তা কী করবেন, আপনি এটাকে আর আবার এখানে ক্লিক করবেন, এখানে এই সাইডে দিয়ে দেবেন পরবর্তী সাইডটা। যেটা দেওয়ার পরে কী করবেন, আপনি সুন্দর করে বসে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এটা কী করবেন, আপনি
আমার কিন্তু এটা হয়ে গেছে। এখন আপনি কি করবেন, এটা সেভে দিয়ে দিবেন। সেভে দিয়ে দিলে কিন্তু আপনার, সেভে দিয়ে দিলাম, সেভে দেওয়ার পরে এখানে কি করবেন, আপনি একটা মোবাইলের একটা ফ্রেম নিয়ে আসবেন। মোবাইলের ফ্রেম লেখে, মোবাইল ফ্রেম লেখে আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে অনেক ফ্রেম পেয়ে যাবেন। তো ওখান থেকে কি করবেন, আপনি ডাউনলোড করে নেবেন। তো আমি একটা ফ্রেম বসিয়ে দিচ্ছি, এই যে দেখেন এই ফ্রেমটা নিয়ে নিলাম আমি। তো এটা কী করবো, একটু বড়ো করে আমি এখানে বসিয়ে দেব। তো দেখছেন আমি কিন্তু বসিয়ে দিচ্ছি, দেখেন ফ্রেন্ডস আমি বসিয়ে দিলাম। তো এটা কী হলো, আমার ভিডিও ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেলো, আমার ভিডিওটা হয়ে গেল। তো এখন আমি কী করবো, এটা সেভ করে দেব। সেভ করে দেওয়ার পরে কী করবেন, এটা সবটা এই যে নিচে দেখেন, এই যে এটা সবটা টেনে দিবেন। তা আমি টেনে দিচ্ছি সবগুলা। তাহলে দেখতেছেন ফ্রেন্ডস আমি কিন্তু সম্পূর্ণ কাজ করে ফেলছি। তো এখন সবগুলো টেনে দিলে আপনি এরকম থাকবে। এখন এটা কী করবেন, আপনি এটা চাইলে একটু নিচে নামিয়ে দিতে পারেন, যেহেতু আমার নিচে একটু খালি আছে। তো এটা নিচে নামিয়ে দিলাম আমি একটু। তো এভাবে চেপে ধরবেন, চেপে ধরার পরে দেখবেন ওটুকুনটি নিচে নেমে যাবে। তো আমি এটা বরাবর দিতে যাচ্ছি। তো এটা বেশি উপরে গেছে। তো এটা কী করবেন, আপনি চাই না হালকা নিচে দিয়ে দিবেন। তো সুন্দরভাবে এটা বসিয়ে দিবেন আপনারা। তো আমার এটা দেখেন মোটামুটি বসে গেছে। তো এটা আর একটু বসিয়ে দিই। হ্যাঁ এখন দেখেন, এটা কিন্তু ক্লিয়ার কাট সুন্দরভাবে বসে গেছে। তো এখন এটা কী করবেন, সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পরে এখন আপনি যে ভিডিওটা করেছেন এই ভিডিওটার সামটা বাড়িয়ে দিবেন। সামটা বাড়িয়ে দিলে কী হবে, আপনার ভিডিওটা সবাই বুঝতে পারবে। এখন কী করলাম, আমি ভিডিওটা সম্পূর্ণ কাজ করে ফেললাম। তো এখন কী করবো, এটা আমি এখানে মেমোরিতে দেবো, এখানে দেবো। এখানে দেওয়ার পরে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে দেখবেন আবার এখানে ক্লিক করবেন, তারপরে এখানে কি ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে কী করবেন, আপনি এখানে চাইলে আপনি পাওয়ারটা কমিয়ে দিতে পারেন, বাড়িয়ে দিতে পারবেন। আমি ফুল পাওয়ার দিয়ে দিলাম। ফুল পাওয়ার দেওয়ার পরে কী করবেন, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অটোমেটিক আপনি এটা গ্যালারিতে চলে যাবে। তারপরে আপনি কী করবেন, এখানে আপডেট দিয়ে দিতে পারবেন ইউটিউবে আপনি বিভিন্ন জায়গায়। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে নোটিফিকেশন বেল আইকন চালু করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।